জাতিসংঘের 26তম জলবায়ু সম্মেলনে যোগ দিতে স্কটল্যান্ডের গ্লাসগো সফর করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ সময় রোববার রাত 9:30টার দিকে তিনি গ্লাসগোর প্রেস্টউইক বিমানবন্দরে অবতরণ করেন। বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি সীমিত রাখা, জলবায়ু তহবিলের কার্যকর বাস্তবায়ন সহ তিনটি প্রস্তাব আজ সোমবার বিশ্ব নেতাদের সামনে তুলে ধরবেন তিনি। বাংলাদেশের প্রতিনিধিত্ব করার পাশাপাশি শেখ হাসিনা এবারের জলবায়ু সম্মেলনে ঝুঁকির মুখে থাকা 48 দেশের জোট ক্লাইমেট ভালনারেবল ফোরামেরও নেতৃত্ব দেবেন। দুই সপ্তাহের এই সফরে যুক্তরাজ্য ও ফ্রান্সেও যাবেন প্রধানমন্ত্রী। জলবায়ু সম্মেলনের পাশাপাশি অংশ নেবেন ইউনেস্কো বাংলাদেশ সৃজনশীল অর্থনীতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তর্জাতিক পুরস্কার এবং ইউনেস্কোর 75তম বার্ষিকীর অনুষ্ঠানেও।